নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রসুই সাথে স্মৃতিতে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। আজকে আমরা মাটির কারি বানানো শিখব। চলুন দেখে নেওয়া যাক এতে কী কী লাগছে। এখানে প্রায় 500 গ্রাম মাটন আছে। এটাকে ভালো করে ধুয়ে নুন, লঙ্কা এবং হলুদ তার সঙ্গে 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল মিশিয়ে প্রায় 1 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। কারণ দেশি স্টাইলে মাটন কারি বানাতে গেলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই জরুরি। এটা যেহেতু দেশি স্টাইলে মাটন কারি বানাচ্ছি, তাই আমি শিলে বেটে নিয়েছি। এতে যা যা পড়েছে আপনাদের আমি বলে দিচ্ছি, তাতে আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন, তাতে অবশ্য স্বাদের একটু হলেও হেরফের হয়। এতে দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, লঙ্কা এবং অবশ্যই আদা এবং রসুন। এটা স্ম্যাশ করে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছি। এছাড়া আমরা অল্প করে পেঁয়াজ এবং রসুন আলাদা করে একটু কুটে রেখে দিয়েছি। এটা আমরা তেলেতে ইউজ করব, রান্না করার সময় ডাইরেক্ট দেব। আর গরম মশলা তো অবশ্যই রাখবে, মাখন তো গরম মশলা ছাড়া হয় না। তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ, এটা তো মাস্ট। আর বাঙালির পাঁঠার ঝোল বা মাটন কারি উইদাউট আলু জাস্ট ভাবা যায় না, তাই কয়েক পিস আলুও আমরা কেটে রেখে দিয়েছি। আর মাস্টার্ড অয়েল তো মাস্ট ফ্যাক্টর অফ মাটন ঝোল, মানে সর্ষের তেল। এর স্বাদ এবং গন্ধ মাটনকে আরও লোভনীয় করে তোলে। আর নুন অবশ্যই আপনাদের স্বাদ মতো আপনি দিয়ে নেবেন, এটা রোজের কথা, একই কথা আবার বলছি। আর পাঁঠার ঝোল কি জল ছাড়া হয়? তাই 3 কাপ জল আমাদের লাগবে এতে। আর চিনি লাগবে ঝোলের রং লাল করার জন্য, এটা আমরা তেলে দেব। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসতে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন এবং এই সময় তেজপাতা দুটো কিন্তু আমরা এতে দিয়ে দিয়েছি। এরপর আমরা একটা কড়াই গরম করব এবং তাতে 4 টেবিল চামচ মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল দেব এবং একে একে গরম মশলা, গার্লিক বা রসুন এবং আগে থাকতে কুটে রাখা পেঁয়াজগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এবং এগুলো অ্যাড করার পর খুব ভালো করে আমরা তেলেতে এটা নাড়াচাড়া করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে সটে করতে হবে বা নাড়তে হবে তেলেতে ভালোভাবে, যাতে কাঁচা ভাবটা একদম চলে যায় এবং সর্ষের তেলের যে একটা আলাদা ঝাঁজ আছে সেটা অবশ্যই বেরিয়ে আসে। ভাজা হলেই খুব সুন্দর রসুন এবং পেঁয়াজের গন্ধ ছাড়বে, তখনই আপনারা বুঝে যাবেন। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার রং করার জন্য এই তেলেতে আমি 1/2 টিস্পুন সুগার অ্যাড করেছি। কেন? জাস্ট কালার আনার জন্য, আর কোনো কারণ নেই। দেখুন মশলা একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার এসে গেছে। এবার আমরা আগে থাকতে ম্যারিনেট করে রাখা আমাদের ওই মাটনটা, যেটার মধ্যে মিক্সটাও আমরা অ্যাড করে দিয়েছিলাম, যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এবং এটাকে এবারে তেলেতে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে সমস্ত মশলাটা ভালো করে এই মাটনের গায়ে লেগে যায়। এবং যতক্ষণ না এটা একটা সুন্দর কালার আসছে, একটা যে ব্রাউন কালার, একটা রেডিশ কালার আসে, ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝেই। দেখুন এবার আমাদের আস্তে আস্তে প্রায় 5 থেকে 7 মিনিট কুক করার পর সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট ভাপে রান্না করব। ঢাকা সরালাম, সুন্দর কালার এসছে দেখে। এবার আমরা আমাদের আলু, বাঙালির প্রিয় আলু এতে অ্যাড করে দিলাম, কারণ উইদাউট আলু মাংসর ঝোল বাঙালির জাস্ট কান্ট ইম্যাজিন, কেউ ভাবতে পারে না। এবার এটাকেও ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি আলুগুলোকেও, যাতে ওর মধ্যে মধ্যেও আমাদের এর যে মশলা সেগুলো ঢুকে যায়। এবং মাঝে মাঝেই এটা চাপা দেব প্রায় 2 মিনিট মতো, আবার খুলবো। এইভাবে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, তাহলে এর মধ্যে মধ্যে কিন্তু আলু এবং চিকেনের মধ্যে মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। উফ, অসাধারণ! এবার একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে মাটনের, এবং আমি বুঝতে পারছি যে মাটন ইজ রেডি টু গো ইন দ্য প্রেশার কুকার।
আমাদের মাটনটা ভালোভাবে কষা হয়ে গেছে, আমরা এটা প্রেশারে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ উইদাউট প্রেশার কুকার কিন্তু মাটনকে নরম করা একটু টাফ। এতে আমরা প্রায় 3 কাপ মতো গরম জল করে রেখেছিলাম আলাদা কন্টেনারে, সেখান থেকে দিয়ে দিলাম এবং 4টে সিটি হওয়া অবধি আমরা ওয়েট করব। এবং 4টে সিটি হয়ে যাওয়ার পর দেখুন অসাধারণ একটা রং সমেত মাটনের ঝোল আমাদের জন্য একদম রেডি। এবার আমরা এতে প্রায় 1 টেবিল চামচ ঘি ওপর থেকে অ্যাড করে দিলাম, চাইলে আলাদা করে গরম মশলা দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এবারে আমরা একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবং তাতে আমাদের এই মাটনের ঝোল সার্ভ করে দিয়েছি। আমার 2 ছেলে তো পুরো ওয়েট করে আছে কতক্ষণে আমি এই ছবিটা তুলে ভিডিওটা শ্যুট করা শেষ করব আর ওরা লাফিয়ে পড়বে মাটনের ঝোলে। আর তাহলে দেরি কিসের, বন্ধুরা আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আগামী রোববার বাঙালির এই দেশি মাটন কারি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রসুই সাথে শ্রী। আর সাবস্ক্রাইব বাটন প্রেস করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর একটা বিগ থামস আপ বা লাইক তো আপনাদের থেকে আমি এক্সপেক্ট করতেই পারি। আর এটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের কমেন্ট এবং সাজেশনের আশায় রইলাম। আজকের মতো চলি, টাটা।